নমস্কার, দি রিপোর্টে আপনাদের স্বাগত। অষ্টাদশ লোকসভা নির্বাচনে কলকাতার উপকণ্ঠে দুটি আসন চোখ টানছে সবার, এক দমদম, দুই যাদবপুর। কারণ এই দুটি আসনেই এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের গন্ধ পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। যাদবপুর আসনে এবার তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করছেন বিশিষ্ট অভিনেত্রী, মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী সায়নী ঘোষ, বিজেপি প্রার্থী ডাক্তার অনির্বাণ গাঙ্গুলী। এসইউ সিআইসিও এই আসনে প্রার্থী করেছে কল্পনা দত্তকে, আর বামেদের চ্যালেঞ্জ ছাত্র নেতা সৃজন ভট্টাচার্য। গত তিনটি লোকসভা নির্বাচনে যাদবপুরে ক্রমশ ক্লিশ হয়েছে বামেরা। 2019 নির্বাচনেই এখানে বামেদের ভোট কমেছিল প্রায় 16%, কিন্তু অতীত ভুলে সিপিআইএম এবার ছাত্র নেতার হাত ধরে মৃত যাদবপুর পুনরুদ্ধারে নেমে পড়েছে কোমর বেঁধে। ভোট সেই জুন মাসের 1 তারিখে সপ্তম দফায়, কিন্তু সায়নী অথবা সৃজন দুই তরুণ তুর্কি কিন্তু সময় নষ্ট করতে রাজি নয়। একজনের কাছে চ্যালেঞ্জ জয়ের ধারা অব্যাহত রাখা, আর অন্যজন কর্মসংস্থান, দুর্নীতি, সাম্প্রদায়িকতা, দ্রব্য মূল্য বৃদ্ধি, শিক্ষাক্ষেত্রে নৈরাজ্যের কথা নিয়ে হাজির হচ্ছেন গণদেবতার দরবারে। লক্ষ্য জয় ছিনিয়ে আনা, আর ছাত্রনেতার প্রচার ঘিরে মানুষের উৎসাহ চোখে পড়ার মতো। চলতে চলতেই সৃজনের মন্তব্য, এবার যাদবপুর রায় দেবে দুর্নীতি, সাম্প্রদায়িকতা, দ্রব্য মূল্য বৃদ্ধি, শিক্ষাক্ষেত্রে নৈরাজ্যের বিরুদ্ধেই। মানুষের স্বতঃস্ফূর্ততা বলছে, মানুষের চোখ মুখ বলছে যাদবপুর এবার অন্য কথা বলবে, যাদবপুরের লাল রং আরো গাঢ় লাল হবে এবং তোলাবাজ দাঙ্গাবাজরা প্রত্যাখ্যাত হবে। সায়নী এবং বিরোধীরা বলছে যে সিপিএম বলে কিছু নেই, সিপিএম ভোট পাবে না, আপনারা কেন ভোটটা নষ্ট করবেন? তৃণমূল আর বিজেপির খুব ইচ্ছে লড়াইটা ওদের দুজনের মধ্যে ভাগ হয়ে যাক, তাহলে তৃণমূলেরও লাভ মুসলমান মুসলমান করবে, বিজেপিরও লাভ হিন্দু হিন্দু করবে, হিন্দু মুসলমানে ভাগ করে দেবে, আর মাঝখান থেকে মানুষের পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম, চাকরি, হাসপাতাল, স্কুল, কলেজ, এই ইস্যুগুলো সব পিছনে চলে যাবে। আমরা সেটা হতে দেবো না বলে এখানে নেমেছি। তৃণমূল বিজেপি যাই চেষ্টা করুক, যাদবপুরে লাল ঝান্ডা এবার আরও উঁচুতে উঠবে। সব মিলিয়ে রাজ্যবাসী অপেক্ষায় থাকবে যাদবপুরের ফলের দিকে, আর আমাদেরও প্রতি মুহূর্তে নজর থাকবে এই বিশেষ কেন্দ্রটির দিকে। যাদবপুর থেকে মামনি রায়, রিপোর্ট দি রিপোর্ট। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।